গল্পকথন ভাই কল্লোল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন বলাই চাঁদ মুখোপাধ্যায়ের লেখা মানুষের মন। নরেশ ও পরেশ দুইজনে সহোদর ভাই, কিন্তু এক বৃন্তে দুইটি ফুল এই উপমা ইহাদের সম্বন্ধে খাটে না। আকৃতি ও প্রকৃতি উভয় দিক দিয়াই ইহাদের মিলের অপেক্ষা অমিলই বেশি। নরেশের চেহারার মোটামুটি বর্ণনাটা এইরূপ: শ্যামবর্ণ, দীর্ঘদেহ, খোঁচা খোঁচা চিরুনি সম্পর্ক বিরহিত চুল, গোলাকার মুখ এবং সেই মুখে একজোড়া বুদ্ধিদীপ্ত চক্ষু, একজোড়া নেউলের লেজের মতো পুষ্ট গোঁফ এবং একটি সূক্ষ্মাগ্র সুখচঞ্চু নাসা। পরেশ খর্বাকৃতি, ফর্সা, মাথার কোঁকড়ানো কেশদাম বাবরি আকারে সুসজ্জিত, মুখটি একটু লম্বা গোছের, নাকটি থ্যাবড়া, চক্ষু দুইটিতে কেমন যেন একটা তন্ময় ভাব, গোঁফ দাড়ি কামানো, গলায় কণ্ঠী, কপালে চন্দন। মনের দিক দিয়া বিচার করিলে দেখা যায় যে দুইজনেই গোঁড়া, একজন গোঁড়া বৈজ্ঞানিক, আরেকজন গোঁড়া বৈষ্ণব। অত্যন্ত নিষ্ঠা সহকারে নরেশ জ্ঞানমার্গ এবং পরেশ ভক্তিমার্গ অবলম্বন করিয়াছেন। যখন নরেশের কম্বাইন্ড হ্যান্ড চাকর নরেশের জন্য ফাউল কাটলেট বানাতে ব্যস্ত এবং নরেশ থিওরি অফ রিলেটিভিটি লইয়া উন্মত্ত, তখন সেই একই বাড়িতে পরেশ সপাক নিরামিষ আহার করিয়া যোগবাশিষ্ঠ রামায়ণে মগ্ন, ইহা প্রায়ই দেখা যাইত। কিন্তু তাই বলিয়া ভাবিবেন না যে উভয়ে সর্বদা লাঠালাঠি করিতেন, মোটেই তা নয়। ইহাদের কলহ মোটেই নাই। তাহার সুস্পষ্ট কারণ বোধহয় এই যে অর্থের দিক দিয়া কেহ কাহারও মুখাপেক্ষী নন। উভয়ে এম এ পাশ, নরেশ কেমিস্ট্রিতে এবং পরেশ সংস্কৃতে। উভয়ই কলেজের প্রফেসরি করিয়া মোটা বেতন পান। মরিবার পূর্বে পিতা দুইজনকে সমানভাবে নগদ টাকাও দিয়া গিয়াছিলেন। যে বাড়িতে ইহারা বাস করিতেছেন ইহাও পৈতৃক সম্পত্তি। বাড়িটি বেশ বড়, এত বড় যে ইহাতে দুই তিনটি পরিবার পুত্রপৌত্রাদি লইয়া বেশ বড় স্বচ্ছন্দে বাস করিতে পারে। কিন্তু নরেশ এবং পরেশের মনে পৃথিবীর অনিত্যতা সম্বন্ধে এমন একটা উপলব্ধি আসিল যে কেহই আর বিবাহ করিলেন না। পরেশ ভাবিলেন, কাতবকান্তা, ইহাই সত্য। রিলেটিভিটির ছাত্র নরেশ ভাবিতে লাগিল, নির্মলা সত্যি কি মরিয়াছে? আমি দেখিতে পাইতেছে না এই মাত্র। সুতরাং নরেশ এবং পরেশ সহোদর হওয়া সত্ত্বেও ভিন্ন প্রকৃতির এবং ভিন্ন প্রকৃতির হওয়া সত্ত্বেও এই বাড়িতে শান্তিতে বাস করেন। এক বিষয়ে কিন্তু উভয়ের মিলও ছিল, পল্টুকে উভয় ভালোবাসিতেন। পল্টু তপেশের পুত্র, নরেশ এবং পরেশের ছোট ভাই তপেশ এলাহাবাদে চাকরি করিত। হঠাৎ একদিন কলেরা হইয়া তপেশ এবং তপেশের স্ত্রী মনোরমা মারা গেল। টেলিগ্রামে আহত নরেশ এবং পরেশ গিয়া তাহাদের শেষ কথাগুলি মাত্র শুনিবার অবসর পাইলেন। তাহার মর্ম এই যে, আমরা চললাম, পল্টুকে তোমরা দেখো। পল্টুকে লইয়া নরেশ এবং পরেশ কলিকাতা ফিরিয়া আসিলেন। তপেশের অংশে পৈতৃক কিছু টাকা ছিল, নরেশ তাহার অর্ধাংশ পরেশের সন্তোষার্ধে রামকৃষ্ণ মিশনে দিবার প্রস্তাব করিবা মাত্রই পরেশ বলিলেন, বাকি অর্ধেকটা তাহলে বিজ্ঞানের উন্নতিকল্পে খরচ হোক। তাহাই হইল। পল্টুর ভবিষ্যৎ সম্বন্ধে তাহারা ভাবিলেন যে তাহারা নিজেরা যখন কেহই সংসারী নহেন, তখন পল্টুর আর ভাবনা কি। পল্টু নরেশ এবং পরেশ উভয়েরই নয়নের মণিরূপে বাড়িয়া উঠিতে লাগিল। নরেশ কিংবা পরেশ কেহই নিজের মতবাদ পল্টুর উপর ফলাইতে যাইতেন না। পল্টুর যখন যাহা অভিরুচি সে তাহাই করিত। নরেশের সঙ্গে আহার করিতে করিতে যখন তাহার মুরগি সম্বন্ধে মোহ কাটিয়া আসিত, তখন সে পরেশের হবিষান্নের দিকে কিছুদিন ঝুঁকিত। কয়েকদিন হবিষান্ন ভোজনের পর আবার আমিষ লোলুপতে জাগিলে নরেশের ভোজনশালায় ফিরিয়া যাইতেও তাহার বাধিত না। নরেশ এবং পরেশ উভয়ই তাহাকে কোনো নির্দিষ্ট বাঁধনে বাঁধিতে চাহিতেন না, যদিও দুজনেই মনে মনে আশা করিতেন যে বড় হইয়া পল্টু তাহার আদর্শই বরণ করিবে। পল্টুর বয়স 16 বছর, এবার ম্যাট্রিক দিবে, সুন্দর স্বাস্থ্য, ধবধবে ফর্সা গায়ের রং, আয়তচক্ষু। নরেশ এবং পরেশ দুজনেই সর্বান্তকরণে পল্টুকে ভালোবাসিতেন, এই বিষয়ে উভয়ের কিছুমাত্র অমিল ছিল না। এই পল্টু একদিন অসুখে পড়িল, নরেশ এবং পরেশ চিন্তিত হইলেন। নরেশ বৈজ্ঞানিক মানুষ, তিনি স্বভাবতই একজন অ্যালোপ্যাথিক ডাক্তার লইয়া আসিলেন। পরেশ প্রথমটায় কিছু আপত্তি করেন নাই, কিন্তু যখন উপর্যুপুরি 7 দিন কাটিয়া গেল, জ্বর ছাড়িল না, তখন তিনি আর স্থির থাকিতে পারিলেন না। নরেশকে বলিলেন,
আমার মনে হয় একজন ভালো কবিরাজ ডেকে দেখালে কেমন হতো। বেশ, দেখাও। কবিরাজ আসিলেন, 7 দিন চিকিৎসা করিলেন। জ্বর কমিল না, বরং বাড়িল। পল্টু প্রলাপ বকিতে লাগিল। অস্থির পরেশ তখন নরেশকে বলিলেন, আচ্ছা, একজন জ্যোতিষীকে ডেকে ওর কুষ্ঠিটা দেখালে কেমন হয়, কি বলো? বেশ তো, তবে যাই করো, এ জ্বর 21 দিনের আগে কমবে না। ডাক্তারবাবু বলেছিলেন টাইফয়েড। তাই নাকি? পল্টুর কুষ্ঠি লইয়া ব্যাকুল পরেশ জ্যোতিষীর বাড়ি ছুটিলেন। জ্যোতিষী কহিলেন, মঙ্গল মার্কেশ, তিনি রুষ্ট হইয়াছেন। কি করিলে তিনি শান্ত হইবেন তাহার একটা ফর্দ দিলেন। পরেশ প্রবাল কিনিয়া পল্টুর হাতে বাঁধিয়া মঙ্গলের শান্তির জন্যে শাস্ত্রীয় ব্যবস্থাতেই করিতে লাগিলেন। অসুখ কিন্তু উত্তরোত্তর বাড়িয়াই চলিয়াছে। নরেশ একদিন বলিলেন, কবিরাজি ওষুধ তো বিশেষ উপকার হচ্ছে না, ডাক্তারকে আবার ডাকবো নাকি? তাই ডাকো না হয়। নরেশ ডাক্তার ডাকিতে গেলেন। পরেশ পল্টুর মাথার শিয়রে বসিয়া মাথায় জলপট্টি দিতে লাগিলেন। পল্টু প্রলাপ বকিতেছে, মা আমাকে নিয়ে যাও, বাবা কোথায়? আতঙ্কে পরেশের বুকটা কাঁপিয়া উঠিল। হঠাৎ মনে হইল, শুনিয়াছিলেন তারকেশ্বরে গিয়া ধর্ণা দিলে দৈব ঔষধ পাওয়া যায়। ঠিক। নরেশ ফিরে আসিতেই পরেশ বলিলেন, আমি একবার তারকেশ্বরে চললাম, ফিরতে 2-1 দিন দেরি হবে। হঠাৎ তারকেশ্বর কেন? বাবার কাছে ধর্ণা দেব। নরেশ কিছু বলিলেন না। ব্যস্ত সমস্ত পরেশ বাহির হইয়া গেলেন। ডাক্তার পরীক্ষা করিয়া বলিলেন, বড় খারাপ টার্ন নিয়েছে। ডাক্তারি চিকিৎসা চলিতে লাগিল। 2 দিন পরে পরেশ ফিরিলেন, হস্তে একটি ভাঁড়। উল্লসিত হইয়া তিনি বলিলেন, বাবার স্বপ্নাদেশ পেলাম। তিনি বললেন যে রোগীকে যেন ইঞ্জেকশন দেওয়া না হয়, আর বললেন এই চরণামৃত রোজ একবার করে খাইয়ে দিতে, তাহলেই সেরে যাবে। ডাক্তারবাবু আপত্তি করিলেন, নরেশও আপত্তি করিলেন। টাইফয়েড রোগীকে ফুলবেল পাতা পচা জল কিছুতেই খাওয়ানো চলিতে পারে না। হতবুদ্ধি পরেশ ভাণ্ড হস্তে চুপ করিয়া দাঁড়াইয়া রহিলেন। কিন্তু আসলে ব্যাপার দাঁড়াইল অন্যরূপ। পরেশের অগোচরে পল্টুকে ডাক্তারবাবু যথারীতি ইঞ্জেকশন দিতে লাগিলেন, এবং ইহাদের অগোচরে পরেশ লুকাইয়া পল্টুকে প্রত্যহ একটু চরণামৃত পান করাইতে লাগিলেন। কয়েকদিন চলিল, কিন্তু রোগের উপশম নাই। গভীর রাত্রি, হঠাৎ নরেশ পাশের ঘরে গিয়া পরেশকে জাগাইলেন। ডাক্তারবাবুকে একবার খবর দেয়া দরকার, পল্টু কেমন যেন করছে। হ্যাঁ বলো কি? পল্টুর তখন শ্বাস উঠিয়াছে। উন্মাদের মতো পরেশ ছুটিয়া নিচে নামিয়া গেলেন ডাক্তারকে ফোন করিতে। তাহার গলার স্বর শোনা যাইতে লাগিল, হ্যালো, শুনছেন ডাক্তারবাবু? হ্যাঁ হ্যালো, আমার আর ইঞ্জেকশন দিতে আপত্তি নেই, বুঝলেন, আপত্তি নেই। আপনি ইঞ্জেকশন নিয়ে শিগগির আসুন। হ্যাঁ হ্যাঁ। এদিকে নরেশ পাগলের মতো চরণামৃতের ভাঁড়টা পাড়িয়া চামচে করিয়া খানিকটা চরণামৃত লইয়া পল্টুকে সাধ্য সাধনা করিতেছেন, পল্টু খাও তো বাবা, একবার একটু খেয়ে নাও। তাহার হাত থরথর করিয়া কাঁপিতেছে, চরণামৃত কষ বাহিয়া পড়িয়া গেল। গল্পকথমে কল্লোল চ্যাপ্টার 2 শুনছিলেন বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা মানুষের মন। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। তারা